আলটিমেটামের সময় পার হতেই ইউক্রেন জুড়ে বৃষ্টির মতো মিসাইল ছুড়ল রাশিয়া অন্ধকারে রাজধানী কিয়েভ সহ আরও কয়েকটি শহর। এদিকে নতুন একঝাঁক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান পেল রাশিয়ান বিমান বাহিনী, মোট যোগ হবে 76টি। এবং আগামী বছর ফ্রান্স জার্মানির যুদ্ধ, আরও যা জানালেন মেদভেদেভ। খবরগুলোর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাঁধবে বলে ভবিষ্যৎবাণী করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এছাড়া যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর টেসলা প্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার নিজের টুইটার ও টেলিগ্রাম অ্যাকাউন্টে দিমিত্রি মেদভেদেভ সেসব ভবিষ্যৎবাণী করেছেন। তাতে 2023 সালে তিনি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে ফের যুক্ত হতেও দেখেছেন। তবে যুক্তরাজ্য যুক্ত হওয়ার পর ইউরোপে এই জোটটি ভেঙে যাবে বলেও ধারণা তার। ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত মেদভেদেভ 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পুতিন সে সময় ছিলেন তার প্রধানমন্ত্রী। পুতিনকে পরামর্শদাতা রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান তিনি। সোমবার তিনি সামরিক খাত দেখভালের দায়িত্বে থাকা পরিষদেও পুতিনের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। সাবেকেই রুশ প্রেসিডেন্টের ভবিষ্যৎবাণীতে তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাবে বলেও বলা হয়েছে। হাঙ্গেরি ও পোল্যান্ড ইউক্রেনের পশ্চিম অংশ দখল করে নেবে। ইউক্রেনের ছোটখাটো দেশ নিয়ে জার্মানিতে চতুর্থ রাইখের উত্থান হবে। নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে। বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছেড়ে এশিয়ার দিকে যাবে বলেও অনুমান মেদভেদেভের। তার এসব ভবিষ্যৎবাণী এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগোল সৃষ্টি করেছে। এ নিয়ে কৌতুকও করেছেন অনেকে। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে দেশটিতে আবারও পুরোদমে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির পিস ফর্মুলা প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পরই ইউক্রেন জুড়ে বৃষ্টির মতো মিসাইল ছুড়ে রাশিয়া। এদিন ইউক্রেনের বড় শহরগুলোতে 120টি মিসাইল নিক্ষেপ করে রুশ সেনারা। আক্রমণে লাভিবের 90% বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং কিয়েভের 40% এলাকায় ব্ল্যাক আউটের কবলে পড়ে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেন। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি তত্ত্ব পিস ফর্মুলা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ল্যাভরভের মতে প্রকৃত শান্তি আলোচনার জন্য ইউক্রেন এখনও প্রস্তুত নয়। তিনি বলেন, ইউক্রেন চায় পশ্চিমাদের সহায়তায় রাশিয়াকে পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়া থেকে বিতাড়িত করতে, তবে এটা কেবল ভীমরতি। অন্যদিকে ইতিমধ্যে নতুন এক ব্যাচ সুখই Su-57 যুদ্ধ বিমান হাতে পেয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ইউএসএ এর মালিকানাধীন কমসমোলস্ক অন আমার এভিয়েশন প্লান্ট থেকে বুধবার 28 ডিসেম্বর পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমানগুলো গ্রহণ করে রাশিয়ান কর্তৃপক্ষ। Su-57 এর পাশাপাশি কোম্পানিটি রাশিয়ান এরোস্পেস ফোর্সেস এর জন্য নতুন এক ব্যাচে Su-35 যুদ্ধ বিমানও সরবরাহ করেছে। 2022 সালে Su-57 যুদ্ধ বিমানগুলোর ক্রমিক সরবরাহ শুরু হয়। 2024 সালে শেষ নাগাদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে 22টি এবং 2028 সালে মোট 76টি Su-57 যুদ্ধ বিমান থাকবে। সুখই ডিজাইন ব্যুরো ও রাশিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে পঞ্চম প্রজন্মের সুখই Su-57 মাল্টিরোল যুদ্ধ বিমানের নকশা করেছে। বিমানটি বানানো হয়েছে স্থল, সার্ফেস ও আকাশের বিভিন্ন পাল্লার লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য। এই বিমানটির রয়েছে কাটিংএজ প্রযুক্তি, সুপারসনিক ক্রুজিং গতি, ইন্ট্রাফিউজালেজ অস্ত্রশস্ত্র, বেতার তরঙ্গ শোষণক্ষম প্রলেপ ইত্যাদি। এটি রাশিয়ার প্রধান স্টেলথ যুদ্ধ বিমান। বিভিন্ন ধরনের মিশন পরিচালনায় সক্ষম এই যুদ্ধ বিমানে রয়েছে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। ভবিষ্যতে রাশিয়ার বিমানবাহিনীর চতুর্থ প্রজন্মের MiG-27, Su-27 ইত্যাদি বিমানের স্থলাভিষিক্ত হবে Su-57। এই যুদ্ধ বিমানটির পাল্লা 1500 কিলোমিটারের বেশি, যা Su-27 এর তুলনায় দ্বিগুণ। সমৃদ্ধ অ্যারোডাইনামিক্সের কল্যাণে আফটার বার্নার ছাড়াই Mach-2 গতি তুলতে পারে Su-57। সাবসনিক স্পিডে এর পাল্লা 3500 কিলোমিটার পর্যন্ত। দুর্দান্ত ম্যানুভার করার ক্ষমতা ও সুপারসনিক ক্রুজ সক্ষমতার কারণে ডগফাইটে Su-57 এগিয়ে থাকবে বলে ধারণা করা হয়।